কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ ঢেউয়ের সঙ্গে ভেসে আসলো ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির কয়েকশো টন মাছ। সৈকতের লাবণে পয়েন্ট, শৈবাল ও ডায়াবেটিক পয়েন্ট সহ প্রায় 2 কিলোমিটার এলাকায় ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছে সয়লাভ হয়ে যায়। যতদূর চোখ গেছে শুধু মাছ আর মাছ, সেগুলো কুড়াতে ব্যস্ত স্থানীয়রা। অনেক পর্যটককেও দেখা গেছে মাছ কুড়াতে। গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎই কক্সবাজার সমুদ্র সৈকতে এ দৃশ্যের অবতারণা হয়। সকাল 10টার দিকে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে আসার খবরে সৈকতে ভিড় করেন শত শত লোকজন। স্থানীয়দের সঙ্গে পর্যটক ও বিস্কর্মীরা নেমে পড়েন মাছ কুড়াতে। হঠাৎ এত মাছ ভেসে আসার কারণ বুঝতে পারছেন না মৎস্য বিশেষজ্ঞরাও। মৎস্য বিভাগের কর্মকর্তা ও ট্রলার মালিকদের ধারণা, গভীর সাগরের মাছ ইংড়ি ধরার ট্রলি জাহাজ থেকে ছোট মাছগুলো সাগরে ফেলে দেওয়া হতে পারে, যা জোয়ারের পানিতে ভেসে সৈকতে ওঠে। অথবা শুটকি করার জন্য মাছগুলো ট্রোলিং জাহাজ থেকে কিনে ছোট কোনো নৌকায় উপকূলে নিয়ে আসছিল, তখন হয়তো ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে মাছগুলো ভেসে সৈকতের বালুচরে ওঠে। তবে ভিন্ন আরেকটি সূত্র বলছে, মূলত টানা জাল নামিয়ে মাছ ধরা নৌকাগুলো তীরের কাছাকাছি থেকে মাছ ধরে, তখন জালে অতিরিক্ত মাছ উঠলে তা ছোট নৌকায় বয়ে আনা সম্ভব হয় না, তাই বাড়তি মাছগুলো তারা তীরের কাছাকাছি ছেড়ে দেয়। আবার কিছু মাছ জাল ছিঁড়ে বেরিয়ে আসে, কুল দূরে না হওয়ায় মাঝিদের পরিত্যক্ত মাছগুলো তীরে চলে আসে, তখন সৈকতে এ দৃশ্য দেখা যায়। তবে এর কোনোটিই নির্ভরযোগ্য কোনো তথ্য নয়। মাছ ধরা নৌকা এফবি আরিফের মাঝি আবুল কাশেম বলেন, সকাল 9টার দিকে লাবণী ও শৈবাল পয়েন্টের মাঝামাঝি জায়গায় আমরা অনেক জাল ফেলেছি, কিন্তু আমাদের নৌকা ছোট, তাই অতিরিক্ত মাছ ধরা পড়ায় অনেক জেলেরা মাছ ফেলে দিয়েছেন। সৈকতের জেট স্কি চালক দেলোয়ার বলেন, 10টার দিকে মাছগুলো সৈকতে চলে আসে, আমরা কুড়িয়ে নিয়েছি। এক পর্যটক বলেন, দুটি মাছ ধরার নৌকার জালে অতিরিক্ত মাছ আটকে গেলে তারা জাল ছেড়ে দেয়, ফলে জালসহ মাছগুলো সৈকতে চলে আসে। স্থানীয় এক যুবক বলেন, আমি প্রায় 4 মণ মাছ কুড়িয়েছি, 2 মণ বিক্রি করেছি, আরও 2 মণের মতো জমা রেখেছি। ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক শামীম হোসেন বলেন, যখন সৈকতে মাছ পড়েছিল আমিও নিয়েছি 1 বস্তা, অনেকেই মাছ কুড়িয়ে নিয়েছে, অতিরিক্ত মাছ পাওয়ায় জাল তুলতে পারেনি জেলেরা, তাই হয়তো ছেড়ে দিয়েছে। সৈকত থেকে বিনামূল্যে মাছ সংগ্রহ করতে পারে খুশি স্থানীয় লোকজন। দিনমজুর সালে আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল 8টার দিকে তিনি ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট সংলগ্ন সৈকতে নেমে দেখেন সৈকতের বালুচর মাছে ভরপুর। ছোট ছোট ছেলেমেয়েরা মাছগুলো কুড়িয়ে স্তূপ করছেন। কাছে গিয়ে দেখেন মাছগুলো তখনও তাজা। বেশিরভাগ মাছ চাপিলা, পোপা, ছুরি, ফাঁসিয়া ইত্যাদি প্রজাতির। এসব মাছ বাজারে প্রতি কেজি 150 থেকে 220 টাকায় বিক্রি হয়। আবার শুটকি হিসেবে প্রতি কেজি 350 থেকে 500 টাকায় বিক্রি হয়ে থাকে। দুপুর পর্যন্ত কয়েকশো নারী পুরুষ বালুচর থেকে অন্তত 150 মণ মাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছেন বলে জানান স্থানীয় লোকজন। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সৈকতে মাছ ভেসে আসার খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাছের নমুনা সংগ্রহ করেন এবং মাছ ভেসে আসার কারণ অনুসন্ধান করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাছ বোঝাই কোনো ট্রলার উল্টে গেলে মাছগুলো জোয়ারের পানিতে এই সৈকতে ভেসে আসতে পারে। তবে অন্য কোনো বিপর্যয়ের কারণে মাছের মৃত্যু হয়েছে এমন মনে হচ্ছে না। তবুও মাছের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। মাছের মধ্যে চাপিলা, পোয়া ও ছুরি সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ রয়েছে।